তোমার রবের বড়ত্ব বিবরণ দাও। আল্লাহ বড়, আমি বড় নই, আমার প্রতিষ্ঠান বড়, আমার সংগঠন বড়, আমার বক্তব্য বড়, আমার লেকচার বড়, আমার মানহাজ বড়, আমি যে পার্লামেন্টে দলকে নিয়ে গেছি এই দল বড়, এসব নয়। তার দুনিয়ার মানুষ বিভ্রান্ত করেছে, মানুষকে নিজেরা বিভ্রান্ত হয়েছে, নিজের দিকে আহ্বান করেছে। আমরা দিনের কাজ করতে গিয়ে অনেক সময় এই বিভ্রান্তিতে আক্রান্ত হই। এই বিভ্রান্তি থেকে আমাদের সালাফিয়ার ছাত্রদের, শিক্ষকদের, সালাফিয়ার সঙ্গে যুক্ত মানুষদের, আমরা যারা সালাফি মতাদর্শে পুষ্ট তাদের সতর্ক থাকতে হবে, যত্ন নিতে হবে। আমাদের ডাকটা এরকম নয়, আমাদের ডাক হচ্ছে ওখানে আছো ওখানেই থাকো, ওই দিকে যাও, ইলা সাবিলে রব্বিকা, জান্নাতগামী একটা পথ যুগে যুগে নবী রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। রবের দিকে আহ্বান করব, রবের দিকে ধাবিত হও, আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সভায় উপস্থিত খুব বড় মানুষ, খুব বড় মাপের মানুষ, গুণী জ্ঞানী আলোচক মণ্ডলী, আর সর্বোপরি আমার সামনে বসে থাকা শুধু শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মায়েরা বোনেরা, আপনারা দীর্ঘ সময় জুড়ে এই সুন্দর একটি মহতী পরিবেশের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন। এবং খুব ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহ সমৃদ্ধ অনেক আলোচনা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি, আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি বেশ খানিকটা সময় আমাকে দিয়েছে, আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। যখন কোনো একটা প্রতিষ্ঠান বড় হয়, প্রতিষ্ঠান আমাদের সমাজে অনেক রকমের আছে, যেসব প্রতিষ্ঠানগুলো সালাফি মতাদর্শে পুষ্ট, কোরআন সুন্নার অনুসারী, এরকম কোন একটা প্রতিষ্ঠান যখন বড় হয় আকারে প্রকারে, পত্রে পুষ্পে পল্লবে ডালে পালায়, পরিধি বড় হলে তার দায়িত্ব বাড়ে। আমরা যখন ছোট ছিলাম আমাদের এক রকমের দায়িত্ব ছিল, এক পাতা হাতের লেখা করলে দায়িত্ব শেষ হয়ে যেত, কিন্তু বড় হয়েছি এখন এক পৃষ্ঠা হাতের লেখা করে তো আর দায়িত্ব শেষ হবে না, অনেক কিছুই লিখতে হবে, অনেক কিছুই লেখাতে হবে। ঘোড়ারা সালাফিয়ার আকার প্রকার দেখছেন নিজের চোখে, পরিধি যেমন বিস্তৃত হয়েছে তার অনেকগুলো দায়িত্ব দায়ভারও বেড়েছে। সেরকম কিছু কয়েকটা দায়িত্ব নিয়ে পরামর্শ ভিত্তিক দু একটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালত ওয়া ইলাইহি উনীব। এই বিষয়ে ভালো পরামর্শ দিতে পারেন যারা, তারা অবশ্য আজকে এসেছেন এবং তারা খুব গুণী মানুষ, তাদের কাতারে বসার আমি যোগ্য নই। আমি গাঁগঞ্জে মাঠে ময়দানে খুব সামান্য সামান্য কাজের জন্য যুক্ত থাকি। ভালোবেসে আপনারা নিয়ে আসেন, এটা কোনো বিনয় নয়, এটা কোনো অনিতর কথাও নয়, এটা সত্য কথা। তবুও যখন এসেছি দু একটি কথা আলোচনা করি। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মৌলিক যে দায়িত্ব, একটা সালাফি মতাদর্শে পুষ্ট একটা দ্বীনী প্রতিষ্ঠান, তার গূঢ় দায়িত্ব, গভীর দায়িত্ব, যে দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদেরকে কেয়ামতের মাঠে কৈফত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টতই আমাদের কাছে বার্তা রেখে গেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুনা রায়াতি, আমরা সবাই দায়িত্বশীল এবং আমাদের সকলকেই আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সেই হিসাবে একটা সালাফি মতাদর্শে পুষ্ট প্রতিষ্ঠানের
গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব, যে দায়ভার আমাদেরকে নিতেই হবে, একটা একটা করে বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম হচ্ছে, একটা প্রতিষ্ঠানে অনেক কিছু আছে, ঘর আছে, বিল্ডিং আছে, বড় জায়গা আছে, সভাকক্ষ আছে, কিন্তু যদি আপনি দেখেন যে সেখানে লেখাপড়া নেই, শিক্ষা নেই, এটি শুধু লজ্জার নয়, এর চেয়ে ভয়াবহতা আর কিছু হতে পারে না। একটা নার্সিংহোমে সুন্দরী সুন্দরী নার্স আছে, সৌম্যকান্তি ডাক্তার আছে, বড় বড় প্যাভিলিয়ান আছে, বিরাট বড় বসার জায়গা আছে, কিন্তু চিকিৎসা হয় না, এই তো ভারী বিপদের কথা। বলে এরকমটা হয়? এরকম হয় নয়, আকসার হয়, অজস্র ক্ষেত্রে হয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আরও বেশি যত্নশীল হতে হবে। ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষক, ছাত্র, সাধারণ মানুষ, পরামর্শদাতা, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়তে আহলেদি সকলকে এই ব্যাপারে যত্নশীল হতে হবে, এমনটি যেন না হয়। আল্লাহ মন্দ কথা প্রচার ভালোবাসেন না, আল্লাহ নিজেই বলছেন, সেজন্য মন্দ কথাগুলো খুব একটা বলছি না, নাহলে এরকম দৃষ্টান্ত অজস্র দেখা যাবে, যেখানে বড় বড় বিল্ডিং আছে, মিটিং কক্ষ আছে, সভাকক্ষ আছে, বড় বড় আলোচনা সভা হয়, মাক্কি মাদানিরা আসে, কিন্তু সব কিছু হয় লেখাপড়াটা বাদ দিয়ে। স্কুলে ছেলেরা যায়, খাবার পায়, বই পায়, খাতা পায়, স্লেট পায়, সব পায়, শিক্ষা পায় না, এমন বিভৎস, এমন ভয়ঙ্কর পরিস্থিতিটা একটা সালাফদের আচরণের বিপরীত। এটা কোনোদিন সালাফদের পথ পদ্ধতি হতে পারে না, ন্যায়নিষ্ঠ কোরআন সুন্নাহর অনুসারীদের পথ পদ্ধতি হতে পারে না। এটি আমাদেরকে যত্নের সঙ্গে দেখতে হবে, আমরা শিক্ষার ব্যাপারে কী নিয়ে যত্ন করব। প্রথমত মৌলিকভাবে সকলেই আমরা একটা জানবো যে শিক্ষার মৌলিক চারটি প্রকরণ, কী শিখব, কেন শিখব, কীভাবে শিখব, কার কাছে শিখব, চারটি কথা সহজ সরল কথা মনে রাখব। যারা ছাত্র হয়ে আসবো তারাও, শিক্ষকতার দায়ভার নেব তারাও, কমিটি হয়ে যারা আমরা নেতৃত্ব দেব তারাও, পরামর্শদাতা হয়ে যারা আমরা পাশে থাকব তারাও, সকলকে মনে রাখতে হবে কী কী, কেন, কীভাবে আর কার কাছে। প্রথমেই যদি গণ্ডগোল হয় যে কী শিখব, আমার সিলেবাস কী, সেটা খুব বিপজ্জনক। এবং সেই শিক্ষাটা হবে সালাফদের মানহাজ অনুসারে, কোরআন সুন্নাহ শিখব, ন্যায়নিষ্ঠ কথা শিখব, এমন কিছু শিখব না যা আমার কোনো কল্যাণ করে না, এমন কিছু পড়ালাম, এমন কিছু শেখালাম, এমন কিছু ওয়াজ নসিহত শুনিয়ে দিলাম, এমন কিছু আলোচনা করলাম, আমার জীবনের সঙ্গে কোথাও তার সঙ্গতিপূর্ণ কোনো সংস্কার মানে সম্পর্ক নেই, কিন্তু ভয়ানক বিপজ্জনক। সারা পৃথিবীর শিক্ষাবিজ্ঞানীরা এটা মানুষকে শিখিয়েছেন, আর চূড়ান্ত সর্বোচ্চ শিক্ষা যিনি অধিকারী করে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিষয় স্পষ্ট করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফাউ, সেই জ্ঞান থেকে আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও যে জ্ঞান কোনো আমাদের কল্যাণ করে না। তাহলে শিক্ষাটা মূলত সালাফদের যে শিক্ষা, পবিত্র কোরআন এবং সুন্নাহর শিক্ষা, মৌলিকভাবে ভাষা শিক্ষা, তার সঙ্গে আনুষঙ্গিক নানাবিধ শিক্ষা, যে শিক্ষা মানুষের কল্যাণ করে সেটা শিখব। কী শিখব ব্যাপারে আমাকে যেমন স্থির হতে হবে, কেন শিখব সেটার ব্যাপারেও আমাকে স্পষ্ট একটা অবস্থানে আমাকে দাঁড়াতে হবে। আমার উদ্দেশ্যগত যদি ভ্রান্তি থাকে, আমরা একটা মাদ্রাসায় কাজ করতাম, আমি একজন মানুষ এলেন তার ছেলেকে নিয়ে, আমি ভর্তির এতে ছিলাম, আমি ভর্তি করবেন হিফজ বিভাগে করবেন না দার্সের বিভাগে করবেন, বলে লাভ কোনটাতে, লাভ মানে 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 মোটামুটি টাকা পয়সা কোনটাতে বেশি হয়। আমি বললাম এতো মারাত্মক কথা, ওনার কোনো দোষ নেই, আমরা এটা ওনাকে এই মস্তিষ্ক ওনার তৈরি করেছি। বলে দার্সে আর মাওলানাতে আমি কিছু বুঝি না, ওয়াজ করতে পারবে তো? আমি ওয়াজ করলে বলো ওয়াজ ইন দে প্রচুর টাকা পয়সা, তাহলে কোনো লাভ হবে না। সালাফদের যে উদ্দেশ্য ছিল, সালাফিয়া নামকরণের যে গূঢ় তাৎপর্য ছিল, সেখান থেকে আমরা ব্যর্থ হব। তাহলে কী শিখবো এটাও যেমন ঠিক কথা ছাত্রদের কাছে স্পষ্ট করতে হবে, তেমনি কেন শিখবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, শিক্ষা আমাদের বাহনের জন্য, শিক্ষাকে আমরা বহন করে নিয়ে চলে যাবো, ঘাড়ে করে বয়ে বেড়াবো তা নয়, আমাদেরকে শিক্ষা একটা জায়গাতে নিয়ে যাবে, এবং চূড়ান্ত জায়গা, আমাদের চূড়ান্ত গন্তব্যস্থান, আমাদের মানুষের চির ঈপ্সিত চির অভীষ্ট জায়গা আমাদের সেই জান্নাত, যেখান থেকে আমরা এসেছি সেখানে পৌঁছানোর সার্বিক পথ পরিক্রমাটাকে যেন ঠিক করে দেয়, এই শিক্ষাটা আমরা শিখব, এটা আমাদের উদ্দেশ্য হবে, এবং উদ্দেশ্যগত ভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর সর্বোপরি শিক্ষার ব্যাপারে একটা জিনিস যত্নের সঙ্গে মনে রাখতে হবে, কার কাছে শিখব, মানে শিক্ষক। খুব আশ্চর্য লাগে না, একটা প্রতিষ্ঠানে দেখবেন, কোথাও দেখেছেন কখনো, বড় বড় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন ছাপছে বহু রকমের, অমুক আসছেন, তমুক আসছেন, এই করছি ওই করছি, আমার মাসে ষোলোটা বিল্ডিং আছে, চোদ্দ বিঘে জমি আছে,
কে শিক্ষক আছে নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় না, এই এই যোগ্যের যোগ্যতার এই এই মেধার এই রকম উচ্চ বোধ এবং দক্ষতা সম্পন্ন শিক্ষক রেখেছি এটা না। অথচ একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার জন্য মৌলিক অপরিহার্য উপকরণ হচ্ছে শিক্ষক। বিল্ডিং চলে যাক, জায়গা জমি না থাক, খাওয়া দাওয়া কম পড়ুক, স্টেজ উড়ে চলে যাক ঝড়ে, সব কিছু চলে গেলেও যদি শিক্ষক বেঁচে থাকে শিক্ষা হবে, আর সমস্ত কিছু থাকবে শিক্ষক ভালো নেই হবে না, কিছুই হবে না। এই সত্যটা আমরা বুঝতে পারছি না। বড় বড় প্রতিষ্ঠান বহু কিছু আছে, ভিতরে গিয়ে দেখা যাবে শিক্ষক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুন্নাতে বিবিধ বাক্যে, আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে, সেখানে আমাদেরকে দেখানো হয় যে শিক্ষার মৌলিক উপকরণ হচ্ছে, মৌলিক উপাদান হচ্ছে শিক্ষক, আর অন্য কিছু নয়। সমস্ত কিছুগুলো চলে গেলেও যদি শুধু শিক্ষকটা থাকে শিক্ষা হবে ইনশাল্লাহ, আর নইলে হবে না। এমন কিছু প্রতিষ্ঠানে গেছি, গেলাম এই জীবনে, মাদ্রাসার সেক্রেটারি বলছে কি বলবো, শিক্ষক দেন, ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। কত বাজে কথা দেখুন, ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, বন্ধ করে দেন, উপাপ রেখে কি হবে, ডাক্তার পাচ্ছেন না তো নার্সিংহোম খুললেন কি করতে, হাতুড়ে ডাক্তার রেখে আপনি হার্টের অপারেশন করেন তো মানুষ মেরে দেবে, যে অদক্ষ শিক্ষককে রাখবেন মানহাজকে ডুবিয়ে দেবে, কোরআন সুন্নার কথা শেখাতে গিয়ে অন্য কিছু শিখিয়ে ফেলবে, কীরকম বোকামি করছে। বলছে ভালো শিক্ষক পাচ্ছেন, আমি ভালো শিক্ষক পাচ্ছেন তো মাসে বন্ধ করে দিয়েন, রাখছেন কেন, খবরদার, রেখে কোনো লাভ নেই, ডাক্তার ভালো পাবো তো নার্সিংহোম চালাবো, পাবো না তো চালাবো না, অন্য জায়গাতে সে যায় যখন ডাক্তার আছে অন্য জায়গাতে গিয়ে অপারেশন করুক। কিন্তু অদক্ষ, দক্ষতা নেই এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ওলা তাকুমা লাইসা লাকা বিইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফাদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে তোমরা কিছু জানো না সে বিষয়ে পশ্চাৎ ধাবন করো না, যেটা ভালোভাবে জানো সেটাই করো, জেনে বুঝে কাজ করতে হবে। এই জন্য শিক্ষার মূল উপাদান শিক্ষক। কিছুই যদি না থাকে জেলখানাতে গিয়ে মানুষ লেখাপড়া শিখবে, কোনো অসুবিধা নেই। আর শিক্ষকতার মর্যাদা পবিত্র কোরআন এবং সুন্নাতে দেওয়া হয়েছে, এটা আলাদা একটা প্রকরণ, সারা পৃথিবীর শিক্ষা অনুরাগীদেরকে তার শিক্ষা দিয়েছে। আমাদের খুব টাটকা একটা উদাহরণ, ইসলামের অজস্র উদাহরণ আছে, সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় বসে শিখেছিলেন, জেলখানাতে হাজার হাজার পৃষ্ঠা লিখেছিলেন, বড় বড় সালাফদের মর বড় বড় মানুষের অতি মহারথীরা জেলখানায় একে অপরের মধ্যে ইলমে বিতরণ করতেন, বিল্ডিং ছিল না, ভালো ক্যাপাসিটি ছিল না, লাইব্রেরি রুম ছিল না, রিডিং রুম ছিল না, শিক্ষা ছিল, কেন, একজন শিক্ষক ছিল। আপনি যদি একটা শিক্ষককে জাতিকে না দিতে পারেন, এটা বড় কঠিন অবস্থা। আমরা এ ব্যাপারে আব্দুল হামিদ ফাইজির সঙ্গে অনেক কথাবার্তা হয়, আমার কাছ থেকে সে ছোট বলতে শুধু বয়সেই ছোট, বাকি সব দিকেই বড়, জ্ঞানে বুদ্ধিতে পরিশ্রমে মেধায় মননে চিন্তনে সবাই বড়, শুধু বয়স একটু ছোট। সেই হিসাবে দু একটা কথা বলি, ভাই হিসাবে সেই সব জিনিস নিয়ে আলোচনা হয়। আমরা বহু মানুষকে পয়সা চাই, আমাদেরকে একটা বিল্ডিং করে দেন, আমাদেরকে একটা অমুক করে দেন, আমাদের তমুক করে দেন, এরপর থেকে চাইবো আমাদেরকে একটা ভালো যোগ্য শিক্ষক, ভালো অঙ্কের বেতন দিয়ে রাখবো, আপনি দায়িত্ব নেন, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। পশ্চিমবাংলার টাটকা উদাহরণ আছে, আমাদের পশ্চিমবাংলায় বর্তমান সরকার একটা এমএলএ আছে, ও ছোটোবেলাতে জেলে থাক চলে গিয়েছিল, একবার জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, চুরি টুরি করেনি, রেল লাইনে পড়ে থাকতো, ওকে জেলখানায় ভরে দিয়েছিল। জেলখানায় ঢুকে একজন মানুষের সঙ্গে তার পরিচয় হলো, একজন আদর্শ শিক্ষক তিনি। তিনি কি করলেন, জেলখানার মাটিতে একটা কাটি দিয়ে অ এই বর্ণটা সর্বপ্রথম তার সাক্ষরতার জন্য পরিচয় করালেন অবর্ণের সঙ্গে। ছেলেটি জেলখানা থেকে বেরিয়ে এলো, যাদবপুর ইউনিভার্সিটির সামনের ওই ক্যাম্পাসটাতে একটা ভাড়া রিক্সো নিয়ে সে রিক্সো টেনে বেড়াতো, আর রিক্সোর যাত্রীগুলো ছিল যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা, লেকচারার যারা ছিলেন তারা এসে বসতেন। তো একজন ম্যাডাম একদিন বসে আছে ওনার রিক্সোতে, উনি রিক্সো চালক আর ছিলেন কি, জেলখানা থেকে বেরিয়ে এসছেন, কিন্তু জেলখানাতে ওই যে লেখাপড়া শিখে এলেন, পড়ার প্রতি একটা গভীর আগ্রহ তৈরি হয়ে গেল, বিভিন্ন লোকের কাছে বইপত্র চেয়ে বেড়ান আর সেগুলোকে পড়েন, সব জিনিস বুঝে উঠতে পারেন না। তো একজন ম্যাডাম বসেছে রিক্সোতে, উনি রিক্সো চালাচ্ছেন, হঠাৎ করে রিক্সো চালক বলছে, ম্যাডাম একটা কথা বলবো, বলে কি, বলে জিজিবি সাহ শব্দের অর্থ কি, বলে জিজিবি সাহ শব্দের অর্থ তোমাকে আমি বলবো, তুমি এই শব্দটা কোথায় পেয়েছো, বলে একটা বইয়েতে পেয়েছি, বলে বইটার কি নাম, বলে বইটার নাম হাজার চুরাশির মা, বইটার লেখিকা ওই ভদ্রমহিলা মহাশ্বেতা দেবী, বলে তুমি বইটা কে লিখেছেন জানো,
বলে তো মহাশয়তা দেবী জানেন না, বলে ও তাই নাকি, ঠিক আছে তুমি আমার বাসাতে একদিন দেখা করে কথা বলবো। গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি ওই বইয়ের লেখিকা অনুবাদিক, অনুবাদ করেছি, আমার নাম মহাশ্বেতা দেবী। বলে তাহলে তো আপনার কাছে অনেক বইপত্র পাবো, পড়বো। বলে তোমাকে আমি কোনো বই দেবো না, তোমাকে খাতা দেবো, কলম দেবো, তুমি লিখবে, আমি যেমন করে লিখি তেমনি করে তোমাকে লিখতে হবে। লেখক হলেন, কবি হলেন, সাহিত্যিক হলেন, এখন আমাদের বর্তমান সরকারের MLA হয়েছে। শিক্ষক থাকলে সব হবে, শিক্ষক না থাকলে কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সুন্নায় আমাদেরকে ইসলামের মধ্যে দেখানো হয়েছে শিক্ষকের চারটি প্রকরণ। একজন শিক্ষক মৌলিকভাবে শিক্ষক, মহান আল্লাহ নিজেই একজন শিক্ষক। পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ শিখিয়েছেন আদমকে সমস্ত বস্তু জগতের নামগুলো, আল্লাহ নিজে একজন শিক্ষক। দ্বিতীয় পর্যায়ের শিক্ষক হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, যুগে যুগে সব নাবীদের কাছে এসেছেন পুত ও পবিত্র আলোকিত একটা সত্তা জিবরিল আমিন, যার মধ্যে ভালো করে দেখবেন। তৃতীয় পর্যায়ে একজন শিক্ষক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ শিক্ষক নিয়োগ করেছেন, আল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাব হিকমা, এইসব আল্লাহ বলছেন যে আমি তাকে পাঠিয়েছি ওই মানুষটাকে কি জন্য, কোরআন তেলাওয়াত করে শোনাবে, তোমাদেরকে সংস্কার করবে, পরিচ্ছন্ন করবে, পবিত্র করবে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআন শেখাবে, হিকমা শেখাবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক, ক্যাটাগরিটা দেখছেন, কাকে শিক্ষক নিয়োগ করলাম, আল্লাহ স্বয়ং শিক্ষকতা করেছেন, আদমকে শিখিয়েছেন, তিনি তো সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। জিবরিল আমিনকে শিক্ষক নিয়োগ করলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির জন্য শিক্ষক নিয়োগ করলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে শেখানোর জন্য কোনো মানুষ নিয়োগ করলেন না। এর ভিতরে একটা অনেক হিকমতের মধ্যে একটা হিকমত হচ্ছে, শিক্ষকতার মতো এমন প্রভাব বিস্তারকারী, এত সংক্রামক আর কোনো সত্তা এমন কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে কোনো মানুষের দ্বারা মানুষ কি হয়, প্রভাবিত হয়, কিন্তু শিক্ষকের দ্বারা সব থেকে বেশি হয়, এত বেশি হয় যা আর কারোর দ্বারা হয় না। সারা পৃথিবীতে অজস্র দৃষ্টান্ত আছে শিক্ষকের দ্বারা। আপনি যত বড় ভাষা বিজ্ঞানী হন, আপনার ছোট বাচ্চা মেয়েটাকে যখন পড়াবেন না, তার স্কুলের একটা সামান্য ম্যাম যেটুকু ভুল বলেছে সেই ভুলটুকুই সে উচ্চারণ করবে, আপনি যদি শুদ্ধ উচ্চারণটা করেন সে বারবার বলবে আমার স্কুলের মাস্টার বলেছে, আমার স্কুলের স্যার বলেছে, আমার স্কুলের ম্যাডাম বলেছে। তার কাছে এর থেকে বড় আর জ্ঞানী কেউ নেই। শিক্ষকতার যে সম্পর্ক এত গভীর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রেশ রাখতে কোনো মানবীয় ত্রুটি বিচ্যুতি যেন না ঢুকে যায়, কোনো ধরনের গলত যেন না ঢুকে যায়, সেই জন্য তাকে শিক্ষিত করা হলো এক পুত পবিত্র আলোকিত চরিত্র জিবরিল আমিনকে দিয়ে। শিক্ষকতার মধ্যে গোঁজামিল যেন না ঢুকে যায়, মানুষকে দিয়ে শিক্ষকতার পাঠ দিলে কোনো না কোনোভাবে ত্রুটি বিচ্যুতি ঢুকে যেতে পারত। গোটা মানব জাতির জন্য যাকে শিক্ষক নিয়োগ করা হলো তাকে ফ্রেশ রাখতে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরিল আমিনকে আসমান থেকে পাঠালেন পবিত্র কোরআনের বার্তাগুলো নিয়ে। কবার এসেছিলেন জানেন? গোটা ইসলামটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন জিবরিল আমিন 24,000 বার। কবার? 24,000 বার। কেন আমরা শিক্ষক সেই নিয়োগ করলাম না? এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেই শিক্ষক হতে হবে দায়িত্বশীল, যোগ্য, সৎ, দক্ষ, অনেকগুলো গুণে গুণান্বিত। মানে আমার ভুল ত্রুটি অন্যান্য বাম্মার ভুল ত্রুটি অত সংক্রামিত হয় না, শিশু পরিবেশের অন্যান্য দ্বারা অত সংক্রামিত হয় না যতটা সংক্রামিত হয় শিক্ষকের দ্বারা। আমরা বহু দেখেছি, বহু আলোচনা করেছি। আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি বলছিলেন এক একটা মাদ্রাসাতে এই যদি শিক্ষকের অবস্থা হয় সে জাতি পঙ্গু হতে আর কত দেরি হবে। 2 পাস করেছে, ক্লাস 2-এ পড়ছে, মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে একজন শিক্ষক। অজস্র উদাহরণ ছড়িয়ে আছে। 2 জামাতে পড়ছিল, আঙ্গুর নিয়ে বেদানা নিয়ে মৌলানার কাছে গেছে দেখা করতে, বলে মৌলানা আমাকে একটা ফারাগাতের সার্টিফিকেট দেবেন, বলে আরে নিয়ে যা, পয়সা লাগে না তো, দিয়ে দিয়েছে। বিপজ্জনক জায়গাতে পৌঁছে গেছে, সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা শিক্ষকতার ক্যাটাগরির ব্যাপারটা যেন লক্ষ্য রাখি এবং এ ব্যাপারে আমরা দায়িত্বশীল হই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে রাখতে হবে একজন শিক্ষক, জিবরিল আমিন আলাইহিস সালাম তাসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়োগ করেছেন তাকে শিক্ষক, স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, আর এগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে শিক্ষকতার মান ঠিক কতখানি। সালাফদের প্রতিষ্ঠান, সালাফদের ন্যায়নিষ্ঠ একটা মানহাজের অনুসারী একটা সালাফি মতাদর্শে পুষ্ট একটা প্রতিষ্ঠানকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়। গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এটা,
এবং অত্যন্ত তাৎপর্যমূলক দায়িত্ব হয়েছে এটা। সেই সাথে আরও কতগুলো দায়িত্ব রয়েছে, দিনের উজ্জ্বলতাকে প্রকাশ করা। দিন তো উজ্জ্বল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান্নাহারিহা, তোমাদেরকে একটা আলোকোজ্জ্বল দিনের ওপর রেখে গেলাম যার রাতটাও দিনের মতো উজ্জ্বল। দিনের ভিতরে কোনো অন্ধকার নেই, কোনো ধোঁয়াশা নেই। পবিত্র কোরআন মানুষকে দিন প্রদর্শিত করার জন্য এসেছে, হুদাল্লিন নাস তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর, মানব জাতির জন্য পথ নির্দেশিকা, মানুষকে অন্ধকারের বলয় থেকে আলোর উপত্যকায় নিয়ে যাওয়ার একটা পথ পরিক্রমা কোরআন। দুঃখের বিষয়, আমাদের সোসাইটিতে কোরআন থেকে, সুন্না থেকে, ইসলাম থেকে আমরা নিজের নিজের জিনিসগুলো খুঁজেছি। কেউ মাঝহাব খুঁজেছি, কেউ মানহাজ খুঁজেছি, কেউ দল খুঁজেছি, কেউ গোত্র খুঁজেছি, কেউ সংগঠন খুঁজেছি, ইসলাম আর খোঁজা হয়নি কারোর। কী কঠিন ব্যাপার! আমরা অনেক কিছু খুঁজেছি কোরআন সুন্না থেকে, নিজেদের নিজেদের জিনিসগুলোকে আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি আর সেগুলোকে নিয়ে আমরা উত্তাল হয়েছি। জালসার স্টেজ খুঁজেছি, মাদ্রাসার মহড়া খুঁজেছি, মসজিদের মেম্বার খুঁজেছি, ইসলামটা খুঁজিনি। সারা পৃথিবী যখন বিপন্ন, বোমার ইস্পাতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কমানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। এত চূর্ণ বিচূর্ণ একটা পৃথিবীতে যা একমাত্র সমাধান দিতে পারবে পবিত্র কোরআন এবং সুন্না। সে কথা সালাফদের যুগে যুগে আদর্শ ছিল, মানুষের কাছে সেই উজ্জ্বলতাটাকে প্রকাশ করা, মানুষকে দেখানো। এখানে মাঝহাব রানহাজ নয়, এ কোরআন সুন্না থেকে ইসলামের উজ্জ্বলতাকে, ইসলামের সৌন্দর্যকে, ইসলামের গভীর ব্যাপ্তিকে মুসলিম যুবকদেরকে, মুসলিম তরুণদেরকে, মুসলিম মহিলাদেরকে, আদর্শবাদী মানুষদেরকে এই উজ্জ্বলতাকে প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে হবে সালাফি প্রতিষ্ঠানকে। কেন? অন্যান্যদের কাছে তো নেই। কোরআন সুন্নাকে অবিকৃত হিসাবে তারাই তো আলোচনা করে। কাজে কোরআনের গভীর সৌন্দর্য শুধু আমিন বলা নয়, রফুলিয়াদান করা নয়, মাঝহাব নয়, সংগঠন নয়, দল নয়, কোরআন যে সার্বিক ইসলামের সৌন্দর্য পরিপূর্ণ, সেই সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ পৃথিবী কেউ ইসলামকে উপেক্ষা করে না, পৃথিবীর মানুষ আপনার আমার অপেক্ষাতেই বসে আছে। উপেক্ষা নয়, অপেক্ষাতেই গোটা পৃথিবী তাকিয়ে আছে হাঁ করে। কে দেবে? কারো কাছে সেই শান্তির বার্তা নেই। সেই বার্তা আপনাদের কাছে, কোরআনের কাছে আছে, সুন্নার কাছে আছে। আর কোরআন সুন্না অবিকৃত হিসেবে পড়ানো হয় সালাফিয়াতে, সালাফি মতাদর্শে পুষ্ট দিনী প্রতিষ্ঠানে। কাজে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে আমাদের দায়িত্ব শেষ হবে না। এ দায়িত্ব আমাদের ছেলেদেরকে দিয়ে, আমাদের শিক্ষকদেরকে দিয়ে, আমাদের অনুসারীদেরকে দিয়ে, আমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে যাদের, তাদেরকে দিয়ে করাতে হবে। তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পবিত্র কোরআনের একটা বিশেষ রীতি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউজিরাহু আলা দ্বীনি কুল্লি। দীন নামে প্রচলিত বহু পৃথিবীতে যত রকমের দীন আছে তাদের মধ্যে বিজয়ীর বেশ ধারণ করানো, বিজয়ী করে তোলা ইসলামকে, ইসলামের সেই বিজয় বার্তাকে, বিজয়ের স্মারককে মানুষের সামনে তুলে ধরা, তার জন্য মানুষকে নিরন্তর ডাকা। এই ডাক সালাফিয়া থেকে যাবে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে, জামিয়া এই গোড়ারা সালাফিয়া থেকে নিয়মিত এই কাজটা হয়। তা আলহামদুলিল্লাহ উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার নানান প্রান্তে এই ডাক পৌঁছয়। ডাক সম্পর্কে একটা কথা, ডাকের যে মৌলিক রীতি, সালাফদের ডাকের যে পদ্ধতি, যে প্যাটার্ন, যে ধারাবাহিকতা, সেইটা ভুগলাম না। ডাকটা কেমন? পৃথিবীর লোক ডেকে যাচ্ছে নানা রকমভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকতে বলছেন, মানুষকে দাওয়াত দিতে বলছেন, কেমন একবার শব্দটা দেখেছেন? উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমা। নাবীকে আদেশ করা হয়েছে, নাবীর সঙ্গে সঙ্গে উম্মতদেরকেও, যে তোমরা তোমার প্রতিপালকের পথের দিকে মানুষকে আহ্বান করো, রবের যে পথ সেই দিকে মানুষকে ডাকো। পৃথিবীর সব মানুষ ডেকেছে, সামাজিক নেতারা ডেকেছে, রাজনৈতিক নেতারা ডেকেছে, অর্থনৈতিক পুঁজিবাদীরা ডেকেছে, সুদ সর্বস্ব ব্যবসায়ীরা ডেকেছে, মানুষকে সবাই তো ডাকছে। সেই ডাকটা কেমন জানেন? এইভাবে, আমার দিকে এসো। নেতা ডাকছে, আমার দিকে এসো। সংকীর্ণ চিত্তে যারা ভুগছে, সেই সমস্ত মতবাদগুলো, সেই সমস্ত আদর্শগুলো, সেই সমস্ত মাঝহাবগুলো, মানহাজগুলো ডাকছে, এইভাবে আমার দিকে এসো। ইসলামের ডাকটা আমরা যেন এইভাবে না করি, আমার মাদ্রাসাতে এসো, আমার দলে এসো, আমার সংগঠনে না। ইসলামের ডাকটা সম্পূর্ণ আলাদা। ইসলামের ডাকটা হচ্ছে ওইখান থেকে ওই দিকে যাও, উদউ ইলা সাবিলে রব্বিকা, রবের দিকে ডাকো, তোমার দিকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহির। হে নবী, তুমি ওঠো,
আর মানুষকে ভীত ভয় দেখাও, সতর্ক করো, আর কি করো, তোমার রবের বড়ত্ব বিবরণ দাও। আল্লাহ বড়, আমি বড় নই, আমার প্রতিষ্ঠান বড়, আমার সংগঠন বড়, আমার বক্তব্য বড়, আমার লেকচার বড়, আমার মানহাজ বড়, আমি যে পার্লামেন্টে দলকে নিয়ে গেছি এই দল বড়, এসব নয়। তার দুনিয়ার মানুষ বিভ্রান্ত করেছে, মানুষকে নিজেরা বিভ্রান্ত হয়েছে, নিজের দিকে আহ্বান করেছে। আমরাও দিনের কাজ করতে গিয়ে অনেক সময় এই বিভ্রান্তিতে আক্রান্ত হই। এই বিভ্রান্তি থেকে আমাদের সালাফিয়া ছাত্রদের, শিক্ষকদের, সালাফিয়ার সঙ্গে যুক্ত মানুষদের, আমরা যারা সালাফি মতাদর্শে পুষ্ট তাদের সতর্ক থাকতে হবে, যত্ন নিতে হবে। আমাদের ডাকটা এরকম নয়, আমাদের ডাক হচ্ছে ওখানে আছো ওখানেই থাকো, ওই দিকে যাও, ইলা সাবিলে রব্বিকা, জান্নাতগামী একটা পথ যুগে যুগে নবী রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। রবের দিকে আহ্বান করব, রবের দিকে ধাবিত হও, আল্লাহ এবং রসুলের দিকে ধাবিত হও, আমার দিকে নয়। আমি যদি ভালো কাজ করি সেটার শুনবে, আমার ভুল ত্রুটি হলে সেটা বর্জন করবে। ডাকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আহ্বানের ব্যাপারে নিরন্তর আমাদেরকে মানুষকে ডাকতে হবে। এটা যেমন দায়িত্ব একটা, তেমনি এই ডাকের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। বিশেষ করে এই ডাক যেন নিজের দিকে ডাক না হয়ে যায়, আমার জলসার দিকে ডাক না হয়ে যায়, আমার বক্তব্যের দিকে ডাকটা না হয়ে যায়, আমার সংগঠনের ক্ষুণ্ণ সংকীর্ণ আহ্বানটাতে যেন না থাকে, সংকীর্ণতা থেকে আমাদের এই ডাক যেন মুক্ত হয়, এ ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখা। প্রতিষ্ঠান আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিট খুব গুরুত্বপূর্ণ জায়গা, কোনো রকমের কোনো দূষণ ঢুকতে দেওয়া যাবে না। দূষণ থাকবে মানুষের মধ্যে, আইসিইউতে ঢুকতে গেলে চটি খুলে ঢুকতে হয়, জামা খুলে ঢুকতে হয়, আমরা ঢুকবো, আমাদের কমিটি ঢুকবে, আমাদের শিক্ষকরা ঢুকবে, আমাদের মা বোনেরা ঢুকবে, সবাই ঢুকবে, কিন্তু ওই দূষণের বাতাবরণ থেকে সরে আসতে হবে। কীভাবে দূষণ ঢোকে? নানা রকমভাবে, শিক্ষক হিসাবে দূষণ ঢুকতে পারে, ছাত্র হিসাবে দূষণ ঢুকতে পারে, জালসার স্টেজে দূষণ ঢুকতে পারে, বড় বড় দিনী প্রতিষ্ঠান, সালাফদের আদর্শে আদর্শিত প্রতিষ্ঠান, সেখানে একজন বড় সাইকুল হাদিস মানুষ বসে আছেন আর তার সামনে বক্তব্য দেওয়া আছে একজন চোর, চিটিংবাজ, লম্পট সমাজের একবারে নিম্ন রুচির একজন মানুষকে, ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ। এটা আমার, আপনার কী ক্ষতি হচ্ছে? আমার কিছু নেই, ক্ষতি হচ্ছে জনগণের। পাবলিক কী দেখবে? ও, তাহলে আসল কথা ওইটাই। ছাত্ররা কী শিখবে? যে তাহলে কোরআন সুন্নাহ এত এই তানাজাও ফেলে বা মুখস্থ করে, বাহাজ মুখস্থ করে কোনো লাভ নাই, জমা মোহাম্মদ সালেমের এরা মুখস্থ করে কিছু লাভ নেই। আসল কথা হচ্ছে ওই রকম লেকচার দেওয়া, তাতে চোরচাপটা দাগাবাজ মাতাল ব্যভিচারী পাঁড় মদঘর যা হবে হোকগে, কোনো রকম স্টেজে দু চারটে কথা বলতে পারে। এই লোকটাকেই তো আমাদের হেড মৌলানা সম্মান করছে, আমাদের সেক্রেটারি হুজুর হুজুর করছে, সবাই মিলে তাকে এ করছে, তাহলে এইটা হলেই ভালো হয়। এই দূষণে গোটা বাংলা আক্রান্ত, দেশ আক্রান্ত। খবরদার না, ভুল করবেন না, দায়িত্ব একটা বড় নিয়েছেন, অনেক বড় প্রতিষ্ঠান হয়েছে, পরিধি যত বেড়েছে দায়িত্ব তত বেড়েছে। কোনো ধরনের দূষণ নয়, এই দূষণে আক্রান্ত হচ্ছেন সবাই। আমার এক গুরুত্বপূর্ণ খুব পরিচিত শিক্ষক, খুব ভালো মানুষ, তিনি একদিন দুঃখের কথা মানে কাঁদো কাঁদো সুরে গাইছেন, বলে কি জানো, আমি একটা মাদ্রাসাতে গেলাম, লকডাউনে আমার চাকরি চলে গেল, বেতন দিল না, একটা মাদ্রাসাতে গেলাম, চিনি না তো, মাদ্রাসার সেক্রেটারি বলছে যে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, একটু মানে টেস্ট করে নেওয়া হবে। আমার ঠিক আছে টেস্ট করুন, বলে আমার মাদ্রাসা একজন শিক্ষক আছে, সেই শিক্ষককে দিয়ে আমাকে টেস্ট করানোর জন্য নিয়ে গেল। যে শিক্ষক আছে সে চার ক্লাস পর্যন্ত পড়েছে, আর তারপরে ওই শিক্ষকই তাকে ফারাগাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিছুই জানে না, বলছে সে সামনে বসে আছে, সেও কাঁপছে ভয়ে, আর আমি কাঁপছি লজ্জাতে, ঘৃণায় নিজের ওপরে, এ কী কর্ম করে এলাম। এই জঘন্য কাজ যেন না হয় আমাদের কাজ করতে হবে, এবং খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে কোনো ধরনের দূষণ আক্রান্ত যেন না হয়। যে কোনোভাবে দূষণ মুক্তি সালাফদের একটা বড় মানহাজ, গুরুত্বপূর্ণ। যেমন আমরা আকিদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, আমাদের আমল ইবাদতের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন বিশ্বাস ইমানের ক্ষেত্রে আমরা যেমন দূষণ মুক্ত হই, সামাজিকতার দিক থেকে আমরা সেই সমস্ত লোকদের সঙ্গে বেশি বিমান দায়ক, লক্ষ লক্ষ টাকা সুদঘর আরও অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত, আমরা প্রতিষ্ঠানের জন্য তার জন্য দায়বদ্ধ নই। তাকে প্রতিষ্ঠানে এসে নিয়ে এসে হাইলাইট করা, তাকে নিয়ে এসে বড় বড় প্রচার প্রসার করার কোনো প্রয়োজন নেই। সালাফিয়া সালাফিয়ার আদর্শে চলবে, সালাফিয়া সালাফিয়ার মতাদর্শে চলবে, কারণ দূষণ আক্রান্ত হলে সমাজের কাছে অন্য বার্তা যাবে, সমাজ ভাববে ও এই ধরনের লোকেরাই তাহলে আসল, আমরা কিছুই নই। সমাজের সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এবং আমাদের কাছে তাদের যেটা পাওনা, আমাদের যেটা দায়বোধ, সেটা থেকে তারা কী হবে, বঞ্চিত হবে। আর শেষত একটা বিষয়, আমরা বিশ্বাসী হব, মানুষের কাছে নিজেদের বিশ্বস্ততাকে তুলে ধরতে হবে, আমরা অবিশ্বাসী হয়ে যাব না, কোনোভাবে না, প্রত্যেকটা আম জনসাধারণের কাছে আমাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে। ওই যে বললাম সার্টিফিকেট দেওয়া থেকে নিয়ে আরম্ভ করে হাজারো রকমের অপকাণ্ড মানুষদেরকে নিয়ে এসে আমরা যেমন ভিড় করবো না,
প্রতিষ্ঠানের পবিত্রতা পরিচ্ছন্নতা যেমন বজায় রাখবো, আর এ ব্যাপারে আমরা কোনো চালাকির আশ্রয় নেবো না। ওই বড় বড় লোক ধরে নিয়ে এলাম কোনো রকম করে নিয়ে একটা কোনো চালাকির আশ্রয় নিলাম, চালাকি চতুরতা এই বিষয়গুলো সালাফদের সঙ্গে মোটেই মানায় না। দেখেছেন পৃথিবীতে আদিম গুহা মানব থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের খুব কাছে কাছে একটা প্রাণী বাস করে, মানুষ তাকে ভালোবাসে, সেই প্রাণীটির নাম হলো কুকুর। আমরা শব্দ শুনে খুব ঘৃণা মনে করি, ঘৃণা হয়, কিন্তু মানুষ যুগে যুগে তাকে ভালোবেসেছে, নিজের কাজে তাকে ব্যবহার করেছে, ভালোবেসেছে মানে কাজে ব্যবহার করেছে, কে? কুকুরকে। আর কুকুরের মতো একটা প্রাণী গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই প্রাণীটির নাম হচ্ছে শিয়াল। চালাকিতে, তার চালাকি নিয়ে কথা বলতে মহাকাব্য রচনা হয়েছে, গল্প গাথায় নানা রকমের রূপ কথায় শিয়ালের চালাকির কথা শেষ নাই। পৃথিবীর মানুষ কুকুর পুষেছে, শিয়াল পুষেনি। মানুষ ভালোবেসেছে বিশ্বস্ততাকে, মানুষ চালাকিকে কোনোদিন ভালোবাসে না। মানুষ ভালোবাসে না তো মানুষের রব আল্লাহকে কোনো ভালোবাসে? আপনি ভালোবাসতে পারেননি শিয়ালকে, শিয়াল পৃথিবী থেকেও পুষেছে। চালাকি করতে গেলে গেলাম, 15 জন ছাত্র নিয়ে বসে আছে, বলছে আমার 1500 ছাত্র পড়ে, কি বলবো, লজ্জার কথা। কত রকমের চালাকি করতে গেছে প্রতিষ্ঠান চালাদিকে চালাকির আশ্রয় নেবো না, কারণ আমি নিজেই তো চালাকির ভালোবাসি না। আমি তো কুকুর পুষেছি কিন্তু শিয়াল পুষিনি, চালাকির জন্য শিয়ালকে আশ্রয় দেয়নি। কাজে আমি বিশ্বস্ত হব, বিশ্বস্ত থেকে ভালোবাসবো, বিশ্বাসী হব, চালাক হতে যাওয়ার দরকার নেই। আমার চালাকি করে বড় প্রতিষ্ঠান তৈরি করবো, কারো কাছে মোটা অঙ্কের সাহায্য পাবো, কি আমার বিল্ডিং করে দেবে, কিচ্ছু দরকার নেই। ইনশাল্লাহ তাআলা আজিজ, বিশ্বস্ততাতেই হবে। সালাফরা যেমন করে করেছেন, মসজিদুন নববী থেকে শুরু হয়ে আজ পর্যন্ত পবিত্র কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অনুসারী যেভাবে আঁকড়ে থেকেছেন, জেলখানাতেও যেমন শিক্ষার পাঠ বন্ধ হয়নি, তেমনি করে আমাদের প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার পাঠ হবে ইনশাল্লাহ তাআলা আজিজ, সে ব্যাপারে যত্নশীল হব। আর শেষত একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কর্মী। এই প্রতিষ্ঠানগুলো চালাতে গেলে অনেক মানুষের দরকার হয়। বাবুর্চি একটা কর্মী, রাঁধুনি তিনি একজন কর্মী, আলুর খোসা ছাড়ান যিনি সকালবেলাতে উঠে তিনিও একজন কর্মী, এই মালসার বিল্ডিংগুলো যারা তৈরি করে রাজমিস্ত্রি তারাও কর্মী, সালাফিয়ারই কর্মী তারা। এইরকমভাবে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রচুর কর্মী থাকে, এবং সেই কর্মী যারা কাজ করে তারাই মূলত এর আসল কারিগর। তাদেরকে সবসময় পৃথিবীর প্রত্যেকটা জনসমাজে উপেক্ষা করা হয়, তাদেরকে কেউ পোষে না। এই মাইকটা যিনি নিয়ে এসছেন, এর নাম এখানে আমাদের নাম হয় আমার আর ওই আলমগীর সর্দারের উঠেছে, এটা খুব দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য বলতে নামটা উঠুক, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রতি আমাদের কিছু দায়বোধ আছে। পৃথিবীতে যত ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তলে, যুগে যুগে পৃথিবীর এই সভ্যতার সোপান যে রচিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের, কর্মমুখর মানুষের, পরিশ্রমী মানুষের হাতের ছোঁয়ায় যে পৃথিবীর সমস্ত সভ্যতার ইমারত গড়ে উঠেছে, তাদেরকে কেউ মনে রাখেনি। হুগলি থেকে কামারকুণ্ডুতে একজন রাজমিস্ত্রি আছে ভালো, আমাদের সহিয়া কেদার লোক, ওনাকে নিয়ে একদিন যাচ্ছি, তো আমাকে এক জায়গা থেকে এক জায়গাতে নিয়ে যাচ্ছেন বাইকে, তো যেতে যেতে সিঙ্গুরের কাছে কাছে একটা বড় বিল্ডিং আছে, আমাকে আনন্দ করে দেখাচ্ছেন, বলে দাদা ওই বিল্ডিংটা জানেন আমি তৈরি করেছি, বিল্ডিংয়ের ওপরে নাম লেখা আছে আশাবরী ভবন। আশাবরী ভবন কই, আপনার নাম লেখা নেই? হাসছে, বলছে আমার নাম লেখা থাকে, কিন্তু প্রত্যেকটা ইট কোথায় কীভাবে জুড়েছি আমি জানি, ওই আশাবরী দেবী জানে না, আমি জানি। এই যারা ইট একটার পরে গেঁথে 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 পৃথিবীর প্রত্যেকটা কাজ করেন, তাদেরকে মনে রাখতে হবে তাদের কিছু দায়ভার আছে, তাদের কিছু, আমাদের কিছু তাদের প্রতি দায়িত্ব আছে। এই কর্মীদেরকে আমরা অবহেলা করব না, প্রত্যেকটা জায়গাতে আমাদের রাজমিস্ত্রি সালাফিয়ার আদর্শে আদর্শিত হবে, অন্তত আমাদের সালাফদের বার্তাটা তার কাছে পৌঁছবো। আমাদের যারা রাঁধুনি, আমাদের যারা বিভিন্ন কর্মী, আমাদের যারা সদস্য, আমাদের যারা অভিভাবক, আমাদের ছেলে মেয়ে, সমস্ত মানুষের কাছে এটা যদি না পৌঁছানো যায়, এটা খুব লজ্জার, ভয়ঙ্কর। আর যুগে যুগে সর্বক্ষেত্রে দেখা যায় এই কর্মীদেরকে অবহেলা করেছে মানুষ। এই নিয়ে একটি কথা বলে শেষ করে দেবে। সুধীনবাবু ইতিহাসের শিক্ষক, ইতিহাস পড়ান একটা স্কুলের মাস্টার, সকালবেলায় চাটা খেয়ে এক বান্ডিল খাতা নিয়ে বসেছে, খাতাগুলো দেখতে হবে ক্লাস টেস্টের খাতা, 6-7 ছেলেদের খাতা, খাতাটাকে নিয়েই প্রথম প্রশ্নের প্রথম উত্তরেই চোখ আটকে গেছে, বিরক্তি, রাগ, ক্ষোভ, নিজের প্রতি লজ্জা, মানে মাথা একদম গরম হয়ে উঠেছে। এ কি উত্তর জানিস না পারবি না আলাদা কথা বাবা, এইরকম একটা বাজে, এরকম একটা অদ্ভুত কথা লিখে এভাবে কি করা যায়, এটা কি উচিত হলো? ছেলেটার প্রতি খুব রাগ হচ্ছে।
আবার ভালো করে দেখলো ছেলেটা এইরকম একটা উত্তর ক্লাস সিক্স সেভেনের একটা ছেলে লিখলো কি করে। ছেলেটার মুখ, ছেলেটার মুখচ্ছবি সুদিনবাবুর চোখের সামনে আস্তে আস্তে ভেসে উঠছে। কালো রোগা মতো একটা ছেলে, বড় বড় চোখ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ক্লাসের শেষের বেঞ্চিতে বসে থাকে। আচ্ছা, ছেলেটা তো বেশ কিছুদিন থেকে স্কুলেও আসে না, সেই পরীক্ষা দিয়ে গেছে, তারপর তো আসেও নি। নিজের মনে মনে অনেকগুলো চিন্তার উদয় যায়। ছেলেটা এইরকম একটা উত্তর লিখেছে, লিখুকে যাই হবে হোক গে, কেটে শূন্য দিয়ে খাতাটাকে গুটিয়ে রেখে দিয়ে সুদিনবাবু ভাবছেন ছেলেটার বাড়ি তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের পাশেই, দেখা করে আসি। বসে আছি, সাইকেলটা নিয়ে ঘন্টি বাজিয়ে বেরিয়ে পড়লেন। খানিকটা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, মেঠো রাস্তা, বাঁশবন, ঝোপঝাড় এসব পেরিয়ে গলির গলি, তোষ্য গলি পার হয়ে অজপাড়া গ্রামের একটা পিটুলি গাছের নিচে একটা ছোট মতো ভাঙাচোরা বাড়ি, সেখানে গিয়ে পৌঁছলেন সুদিনবাবু। এই আসিস, নাবিল আসিস, ছেলেটার নাম নাবিল আহসান। হন্তদন্ত হয়ে যে ছেলেটি বেরিয়ে এলো, কালো একরোখা একটা ছেলে, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, ছিন্ন একটা কাপড়। বলে, স্যার আপনি এসেছেন? লজ্জায় দ্বিধায় সংকোচে সে যে কী করবে, এমন মাস্টারমশাই এসেছে, এ কোথায় বসতে দেবো, কী করবো, কীভাবে আপ্যায়ন করবো কিছুই জানি না। ছেলেটা হতভম্ব, কিং কর্তব্য বিমূর। বলে, শোন, ব্যস্ততার কিছু নেই, তুই অনেক দিন স্কুলে যাসনি তো, তোকে দেখা করতে এলাম। বলে, স্যার ভিতরে আসুন। দাওয়ায় গিয়ে দেখছেন দড়ির খাটিয়ায় শুয়ে আছে একজন মানুষ, না বলে কঙ্কাল বলা যায়, বয়স বেশি নয়, রোগ ভারে জীর্ণ একজন নর কঙ্কাল। আস্তে আস্তে করে কঙ্কালটা উঠছে। সুদিনবাবু বলছেন, বসুন, শোন শোন, আপনি শুয়ে থাকুন। কে আপনি? বলে, আপনি নাবিলের মাস্টারমশাই? আমি নাবিলের বাপ। আমি খুব অসুস্থ, বলতে আমার শেষ অবস্থা। পাশে একটা বেতের মোড়া নিয়ে বসে সুদিনবাবু জিজ্ঞাসা করছেন, আপনার কী হয়েছে? লোকটা ভাঙাচোরা গলায় তেমন বোঝাতে পারলো না, কতগুলো প্রেসক্রিপশন এনে নেটে সার্চ করে সুদিনবাবু দেখলেন লোকটার হয়েছে সিলিকোসিস ঘটিত একটা অসুখ, যে অসুখটা হয় পাথরের মিস্ত্রিদের, বড় বড় প্যালেস তৈরি করে যারা বা পাথরের খাদানে কাজ করে যারা, পাথরের গুঁড়োগুলো নাক দিয়ে ঢুকে ঢুকে ফুসফুসে জমে সিলিকোসিস ঘটিত একটা ক্যান্সার তৈরি হয়, সেই রোগ হয়েছে নাবিলের বাপের। ওনার মাথাতে আর কিছু কাজ করছে না, সমস্ত ওলট পালট হয়ে যাচ্ছে। উনি উঠে দাঁড়ালেন, নাবিলকে বললেন, শোন, আমি নিজের কাছে নিজে অন্তত হেরে যাব না, শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে তোর বাপের চিকিৎসা করাবো, কিন্তু আজ নয়, আজ আমি বাড়ি যাচ্ছি। সাইকেলে চড়ে তিনি বাড়ি চলে আসছেন। দুপাশের ধান ক্ষেত, গাছপালা, আমবাগান, তালবন, সব চোখের বান ভাঙা প্লাবনে সব ঝাপসা হয়ে আসছে। ওনার মাথায় অন্য কিছু ঘুরছে। ইতিহাসের শিক্ষক, সমস্ত হরপ্পা মহেঞ্জোদড়োর সভ্যতা সমস্ত বিলীন হয়ে যাচ্ছে সুদিনবাবুর চোখের সামনে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে খাতাটাকে তিনি আবার বের করলেন, কাঁপা কাঁপা হাতে সেই যেখানে শূন্য দিয়েছিলেন সেটাকে কাটলেন, লাল রঙের একটা কালি দিয়ে বৃত্ত আঁকলেন, পূর্ণ নাম্বারটা সেখানে দেওয়ার পর লিখলেন, নাবিল, আমি তোকে ভুল ইতিহাস শিখিয়েছি, তুই আসল ইতিহাসের উদ্ধার করেছিস। ইতিহাসের প্রশ্নটা কি ছিল জানেন? তাজমহল তৈরি করেছিল কে? এক নম্বরের প্রশ্ন। নাবিল লিখেছিল, তাজমহল তৈরি করেছিল ওইসব পাথর মিস্ত্রিরা যাদের বুকের ভিতরে সিলিকোসিস ঘটিত রোগে ক্যান্সার হয়ে যারা মারা গেছে। তাজমহল পৃথিবীতে কোনো শাহজাহান করেনি। নাবিলের শিক্ষক সুধীনবাবু সেই কাগজে লিখলেন, ঠিক বলেছিস, পৃথিবীর কোনো তাজমহল কোনো শাহজাহান তৈরি করেনি, পৃথিবীর সমস্ত তাজমহল সমস্ত সভ্যতার সোপান তোর মতোই নাবিলের মতো ছেলেদের বাপরাই তৈরি করেছে, এটাই সত্য কথা। উত্তর চব্বিশ পরগনার জমিয়তে আহলে হাদিস আলমগীর সর্দার করেনি, আলমগীর সর্দার দাবিও করে না। উত্তর চব্বিশ পরগনার জমিয়তের উত্তরণ আইনুল হকের হয়নি। ঘোড়ারাজ সালাফিয়া আব্দুল হামিদ ভাইজি করেনি, আপনারা করেছেন, আমার থেকে বেশি খেয়ে জানি, পশ্চিম বাংলাটা হাতের তালুর মতো আমি চিনি, বহু কিছু করেছেন। এই যে করেছেন, অসংখ্য মানুষ করেছে দিনের পর দিন, ঘোড়ারাসের মানুষ, দেগঙ্গার মানুষ, বসিরহাটের মানুষ, বাদুড়িয়ার মানুষ, হাটখোলা জাগুলিয়ার মানুষ, ওই নতুন রাস্তার মোড়ের ধারে আমলকি বেচা মানুষ, হাজারো মানুষের এখানে পরিশ্রম যে আছে, এদের প্রতি আমরা দায়বদ্ধ। সিলিকোসিস রোগ ঢুকেছে এদের শরীরে, আমরা কিন্তু চুপচাপ বসে থাকতে পারি না, কাজ করতেই হবে, এদের কাছে যেতে হবে, সমস্ত শ্রেণীর কর্মীর কাছে আমাকে পৌঁছতে হবে, অসংখ্য মানুষের যে ভালোবাসায় একটা একটা করে এই যে সভ্যতার সোপান, এই যে সালাফিয়ার আদর্শের এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই মানুষগুলোর কাছে আমাদেরকে যেতে হবে। কী নিয়ে? সালাফিয়াতের দাওয়াত নিয়ে, সালাফি মানহাজের আদর্শ নিয়ে,
কোরআন এবং সুন্নার কথা নিয়ে। আমার মাসা একটা রাজমিস্ত্রি কাজ করবে যুগের পর যুগ ধরে, আমি একদিন তাকে দাওয়াত দেবো না? আমার মাসা রাঁধুনি তাকে আমি অসম্মান করে যাব? সম্মাননা দিতে হবে এবং কোরআন এবং সুন্না সালাফিয়ায় দাওয়াত দিতে হবে। কারণ পৃথিবীর সমস্ত সভ্যতার সোপান, পৃথিবীর সমস্ত ইমারত, পৃথিবীর সমস্ত তাজমহল মানুষ গড়ে, মানুষ কাজ করে। আমরা এই ঘরেরা সালাফিয়ার সঙ্গে যারা যুক্ত, যারা আমরা রয়েছি ছাত্র থেকে শিক্ষক থেকে বিভিন্ন কাজের সঙ্গে এবং বিভিন্নভাবে তাদের পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে, আমরা যেমন নিজেদের দায়িত্বে আমরা অটল থাকবো, অবিচল থাকবো। অনেকগুলো ছেলে এখানে ফারাগাত করছে, খুব আনন্দের কথা, খুব সুখের কথা, খুব বড় মাপের মানুষরা এসেছেন, তাদের কাছে আমরা কোরআন সুন্নাহ শুনতে পাচ্ছি, এটাও আমাদের বড় কথা। কিন্তু তারও চেয়ে বড় কথা, আমাদের সঙ্গে যুক্ত এই মানুষদের কাছে কাছে আমরা যেন প্রকৃত সত্যটা, আমাদের জীবনের যে মহৎ মৌলিক উদ্দেশ্য, পৃথিবীর আমাদের আসল ঠিকানা নয়, আমরা পৃথিবীর বাসিন্দা নই, আমরা পৃথিবীর, আমরা সে অন্য জায়গার লোক, সেখান থেকে কিছুদিনের জন্য এসেছি, সেই জায়গাতে ফিরে যাওয়ার রাস্তা আমার এই প্রতিষ্ঠানের রাজমিস্ত্রি থেকে নিয়ে বাবুর্চি থেকে নিয়ে সমস্ত মানুষ যেন পায়, অন্তত সেই রাস্তাটা যেন তাদের সামনে প্রকাশ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে সার্বিক অগ্রগতির পথে নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষদেরকে কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে অনুধাবন করার, বোঝার এবং মানুষের কাছে প্রকাশ করার আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। অনেক বড় আকারে প্রকারে তার পরিধি যেমন বেড়েছে, সেই পরিধিটাকে বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব বেড়েছে। এই দায়িত্বগুলো পালনে এখানকার শিক্ষক, এখানকার কমিটি, এখানকার অনুসারী, এখানকার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলকে আল্লাহ সেই দায়িত্ব পালনের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সালাফিয়া আদর্শে পুষ্ট একটি প্রতিষ্ঠান সত্য সত্যই মানা যে সালাফকে আমরা যেন উজ্জ্বল করতে পারি, দেশ জোড়া, পৃথিবী জোড়া এই ভয়ঙ্কর বিপর্যয়ের যুগে মানুষের কানে কোরআন এবং সুন্নাহকে, এর উজ্জ্বলতাকে, দিনের এই বিজয়ী স্মারককে আমরা যেন তুলে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।